শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে আমাদের এপিআই এর জন্য ডকুমেন্টেশন টেমপ্লেট জেনারেট করব। এখন এই যে ডকুমেন্টেশন টেমপ্লেট, এই ডকুমেন্টেশন টেমপ্লেটটা আসলে কোথা থেকে কন্ট্রোল হচ্ছে এই বিষয়টা আমাদের জেনে নেওয়া দরকার। তো আপনারা যে ফোল্ডারের ভেতরে আপনাদের প্রজেক্টটি করেছেন, এখানে আমি ব্লক ফোল্ডারের ভেতরে করেছি, সেই ফোল্ডারের ভেতরে যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করে এখানে পাবলিক নামে যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের মধ্যে যাবেন, সেখানে দেখবেন এপিআই ডকস নামে নতুন আরেকটি ফোল্ডার জেনারেট হয়েছে। এই ফোল্ডারের মধ্যে যদি আপনি যান তাহলে দেখবেন যে এপিআই ডকস ডট জেসন নামে নতুন একটি জেসন ফাইল এখানে তৈরি হয়েছে। তো মূলত এই যে জেসন ফাইলটা এখানে তৈরি হয়েছে, এই জেসন ফাইলটাই কিন্তু আমাদের যে এপিআই ডকুমেন্টেশন, এই এপিআই ডকুমেন্টেশনটা কন্ট্রোল করবে। মূলত এই জেসন ফাইলের ভেতরে যে যে ইনফরমেশনগুলো থাকবে বা যে যে অপশনগুলো থাকবে, সেই সেই অপশনগুলো নিয়ে আমাদের এপিআই ডকুমেন্টেশনটা এখান থেকে কাজ করবে। তো এখন এই যে এপিআই ডকুমেন্টেশন, এই এপিআই ডকুমেন্টেশনটার অনেকগুলো অংশ আছে। কিন্তু প্রথম অংশটা হচ্ছে হেডার অংশ। এই হেডার অংশে ডকুমেন্টেশনের নাম থাকবে, তারপরে হচ্ছে ভার্সন থাকবে, লাইসেন্স থাকবে, এই বিষয়গুলো থাকবে হচ্ছে একদম হেডারের মধ্যে। হেডারের পরে যে অংশটা সেটা হচ্ছে বেজ ইউআরএলের অংশ। বেজ ইউআরএল অংশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভারস নামে একটা টাইটেল আছে। তো এই যে বেজ ইউআরএলের যে অংশটা, সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজটি পেতে রেজিস্ট্রেশন করুন www.lumen.rabbil.com এ। এছাড়া আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের হেল্পলাইন নম্বর ডিসক্রিপশন বক্সে দেখুন। দেখবেন এখানে সার্ভারস নামে আরেকটা অবজেক্ট আছে। এই সার্ভার নামে যে অবজেক্ট, এই অবজেক্টটা যেটা, এই অবজেক্টটা হচ্ছে আমাদের যে বেজ ইউআরএল, সেই বেজ ইউআরএল এর জন্য। দেন তারপরে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে পাথ। তো পাথ নামে যে অংশটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথ অংশটা হচ্ছে, এই পাথ অংশটা হচ্ছে আমাদের এখানে যে গেট পোস্ট মেথডগুলো আছে, সেই গেট পোস্ট মেথডগুলোর জন্য এই পাথের অংশটা। দেন পাথের অংশের পরে নিচে যদি আরেকটু আসেন তাহলে দেখবেন যে কম্পোনেন্টস নামে আরেকটা অংশ আছে। তো এখানে কম্পোনেন্টস নামে যে অংশটা আছে, সেই অংশটা হচ্ছে আমাদের এই যে গেট পোস্ট মেথডগুলো থাকবে, মেথডের পরে যে ডাটাবেজ স্কিমাগুলো এখানে ডিফাইন করা থাকবে আমাদের, সেই ডাটাবেজ স্কিমাগুলোর জন্য। তো এখন একদম ওপরের যে হেডার সেকশন, এই হেডার সেকশনের জন্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনফো নামে একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টির ভেতরে আবার একটা জেসন অবজেক্ট আছে। সেই জেসন অবজেক্টের ভিতরে ভার্সন একটা প্রপার্টি, টাইটেল একটা প্রপার্টি, লাইসেন্স একটা প্রপার্টি, দেন সেই প্রপার্টির ভেতরে আর একটা জেসন অবজেক্ট, সেই জেসন অবজেক্টের মধ্যে নেম একটা প্রপার্টি, দেন সেই নেমের মধ্যে এমআইটি হচ্ছে আমার লাইসেন্সের নাম। তো এখানে যদি আপনি চেঞ্জ করেন কোনো কারণে তাহলে এখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি করে দিচ্ছি কি, ভার্সন যেটা সেটা 1.0.0, এটা হচ্ছে আমাদের এপিআই ভার্সন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন আছে 1.0.0। তো আপনি যদি এখানে ভার্সন চেঞ্জ করে 1.1.1 করে দেন, দিয়ে যদি সেভ করেন তাহলে খেয়াল করে দেখুন এখানে হয়ে যাবে 1.1.1। দেন একদম উপরে খেয়াল করে দেখুন আরেকটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ওপেন এপিআই। এই ওপেন এপিআই এর যে ভার্সনটা দেওয়া আছে এখানে 3.0.0, এটা হচ্ছে আমাদের এপিআই এর যে ফ্রেমওয়ার্ক আমরা ব্যবহার করেছি, ডকুমেন্টেশনের ফ্রেমওয়ার্ক, সেই ডকুমেন্টেশন ফ্রেমওয়ার্কের ভার্সন। এটা আপনি কোনোভাবেই চেঞ্জ করবেন না, এটা বাই ডিফল্ট যা থাকবে তাই। এরপরে আসুন টাইটেল। টাইটেলের মধ্যে এখানে আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে বলে দিলাম যে হচ্ছে ডেমো এপিআই, ডেমো এপিআই। দেন এবার যদি এটাকে আমি রান করি তাহলে খেয়াল করে দেখুন টাইটেল হয়ে গেল আমার ডেমো এপিআই। এরপরে আসুন লাইসেন্স। তো লাইসেন্সের এখানে নেম দেওয়া আছে এমআইটি, তো এখানে এমআইটি আমি করে দিলাম হচ্ছে 2.0। তো এখানে আপনি যা করে দিবেন তাই। দেন এখানে চলে আসলো কি, এমআইটি 2.0। তো এটা হচ্ছে আমার হেডার পোর্শন। হেডার পোর্শনের পরে খেয়াল করে দেখুন আরেকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির নাম হচ্ছে সার্ভারস। এই সার্ভারস প্রপার্টির ভেতরে থাকবে কি, একটা জেসন অ্যারে থাকবে। সেই জেসন অ্যারের ভেতরে আবার খেয়াল করে দেখুন এখানে একটি জেসন অবজেক্ট আছে। এই জেসন অবজেক্টের ভিতরে আবার একটি জেসন প্রপার্টি, এই প্রপার্টির মধ্যে একটা ভ্যালু আছে। তো এখানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমাদের যে এপিআই হবে, সেই এপিআই এর যে বেজ ইউআরএল হবে, সেই বেজ ইউআরএলটাকে আসলে নির্দেশ করছে। তো আমরা এপিআই তৈরি করছি লোকাল হোস্টে, লোকাল হোস্ট 8000-এ। তো আমাদের বেজ ইউআরএল হচ্ছে লোকাল হোস্ট 8000। তো এখানে আমি করে দিলাম কি, বেজ ইউআরএল এর জায়গায় বসিয়ে দিলাম লোকাল হোস্ট 8000। তাহলে খেয়াল করে দেখুন এখানে বেজ ইউআরএল এর জায়গায় কিন্তু চলে আসলো যে লোকাল হোস্ট 8000। এখন একটা এপিআই এর জন্য অনেকগুলো বেজ ইউআরএল কিন্তু থাকতে পারে, আপনি চাইলে এখানে মাল্টিপল বেজ ইউআরএল দিয়ে দিতে পারেন। তো এখানে জেসন অবজেক্ট একটা আছে, আমি যদি এখানে কমা দিয়ে জেসন অবজেক্ট দুটো করে দেই তাহলে বেজ ইউআরএল হয়ে যাবে হচ্ছে আমার দুটো। দেন কমা দিয়ে এখানে যদি আমি বেজ ইউআরএল তিনটা করে দেই তাহলে আমার বেজ ইউআরএল হয়ে যাবে তিনটা। তো একটা বেজ ইউআরএল 8000, একটা বেজ ইউআরএল আমি করে দিলাম 6000 সাপোজ, আর একটা বেজ ইউআরএল করে দিলাম হচ্ছে আমি 4000।
এবার যদি আমরা প্রিভিউ দেখি তাহলে খেয়াল করে দেখুন এখানে বেজ ইউআরএল হয়ে গেল কয়টা, তিনটা হয়ে গেল। তো এরকম আমরা আমাদের অ্যাপের জন্য বেজ ইউআরএল এখানে সেট করে দিতে পারি। তো আমরা যেহেতু আপাতত একটা বেজ ইউআরএল নিয়ে কাজ করছি, এই কারণে আমি এখানে একটাই দিয়ে দিলাম, বাকি অবজেক্টগুলো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার এই যে বেজ ইউআরএলের যে অংশটা, সেই বেজ ইউআরএলের অংশটা। তো আশা করি বেজ ইউআরএলের অংশটা বুঝতে পেরেছেন, হেডারের অংশটা বুঝতে পেরেছেন। পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমি পাত নামে যে অংশটি আছে এই অংশটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেন পাত অংশ নিয়ে আলোচনা করা শেষ হয়ে গেলে তারপরে কম্পোনেন্টস নামে যে অংশটি আছে এই অংশটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা